প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো ইউজি পিজির পরীক্ষা দেবে ইভেন্ট সেমিস্টার নিয়ে চিন্তিত তোমাদের একাধিক ইউনিভার্সিটির একাধিক বিষয় নিয়ে পরীক্ষার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কোন ইউনিভার্সিটির তরফ থেকে কী ইনফরমেশান রয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সহ কাজী নজরুল ইউনিভার্সিটি সহ স্টেট ইউনিভার্সিটি সহ একাধিক রাজ্যের ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি পরীক্ষা নিয়ে কি চাইছে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা কি অনলাইনে হওয়ার কোনো তথ্য রয়েছে সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করো শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব বেল বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই দুটি সুখবর তোমাদের দিয়ে রাখি যে রাজ্যের দুটো ইউনিভার্সিটি এই মুহূর্তে আবার পুনরায় তাদের এক্সামিনেশন অনলাইনেই ঘোষণা করল এক হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে রাজ্যের এর ইভেন সেমিস্টারের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনেই নিতে চলেছে যা সম্পূর্ণভাবে ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালভাবে একই সাথে রায়গঞ্জ ইউনিভার্সিটি তোমরা সকলেই জানো রায়গঞ্জ ইউনিভার্সিটি আর যে এক্সাম অনলাইনে হতে চলেছে তার সংবাদ মাধ্যম সূত্রে আমরা আগেই জানতে পেরেছিলাম কিন্তু এই মুহূর্তে ভাবে ঘোষণা হয়ে গেছে রায়গঞ্জ ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার অর্থাৎ সমস্ত ইভেন সেমিস্টার পরীক্ষায় কিন্তু অনলাইনে হতে চলেছে এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্যই কিন্তু সুখবর এর এছাড়া তোমাদের এর আরও একটা বিষয় প্রত্যেককে জানিয়ে রাখি যে ডায়মন্ড হারবার ওম্যান কলেজের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসছে ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তাদেরকে সময় দেওয়া হবে পঁচিশে জুন পর্যন্ত এবং তারপরে স্টাডি লিভ দেওয়া হবে তিন তারিখ পর্যন্ত তেসরা জুলাই পর্যন্ত স্টাডি লেভ দেওয়ার পর ওর তারপরে তোমাদের ফোর্থ জুলাই থেকে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এক্সামিনেশান শুরু হবে সেটা অফলাইনেই হবে যদিও যারা এই মুহূর্তে অনলাইনে এক্সামিনেশান চাইছো তোমাদের প্রত্যেককে আগের ভিডিওতেই আমি কিন্তু মেনশান করে দিয়েছি তোমরা কিন্তু মাস মেলিং করো রাজ্যে সর্বপ্রথম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব পরিবারের পক্ষ থেকে মাস থেকে শুরু করে টুইটার ক্যাম্পেনিং থেকে শুরু করে সমস্ত কিছু আমরা শুরু করেছি অর্থ সেমিস্টার থেকে এখনও পর্যন্ত এবং আমি আশা করবো যেরকমভাবে শেষ পর্যন্ত আমরা কিন্তু অনলাইনেই সাফল্য পেয়েছিলাম আগের বছর বহু পরিশ্রমের মাধ্যমে এ এবছরও প্রচুর সাফল্য আমরা অর্জন করেছি এখনও কয়েকটা ইউনিভার্সিটির তরফ থেকে সাফল্যের বিষয়টা উঠে আসেনি আশা করছি সেই সমস্ত ইউনিভার্সিটিও রাজ্যের ছাত্রছাত্রীদের কথা বুঝে অনলাইনে এক্সামিনেশান নেবে এরপরে চলে আসি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অটোনোমাস কলেজ মেদিনীপুর কলেজ তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো যে আমাদের এক্সামিনেশান কিভাবে হতে চলেছে গোপ কলেজের তরফ থেকে আগেই জানিয়ে দিয়েছি অফলাইনে ডিসিশান নিয়েছে এ এক সপ্তাহ সময় দিয়ে যদিও এটা এক সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ করা যাবে নাকি সেটা সব থেকে বড় প্রশ্ন দ্বিতীয়ত তোমরা যারা মেদিনীপুর কলেজের ছাত্রছাত্রী রয়েছে রয়েছো তোমাদের এর ফাইনাল ইয়ারের যে সেমিস্টার রয়েছে অর্থাৎ সিক্স সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে ঘোষণা করা হয়েছে এবং সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে কী হবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা অনলাইনেই হতে চলেছে সিক্স সেমিস্টারের মতো কারণ কোনো ইউনিভার্সিটি আমার মনে হয় না সিক্স সেমিস্টার এক্সামিনেশন অনলাইনে নেবে বাদ বাকি দুটো অফলাইনে নেবে যদিও এখন দেখার বিষয় অফিসিয়াল বিজ্ঞপ্তি কি বলে এরপরে তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমরা সকলেই যেন আমরা সর্বপ্রথম ওম ইউটিউব বলো সোশ্যাল মিডিয়ায় বলো ছাত্রছাত্রীদের মাস্ক মেলিং এ একসাথে একত্রিতভাবে আমরা মাসমেলিং করেছি সেই মাসমেলিংয়ের কিন্তু ও রীতিমতো রিপ্লাই কিন্তু ইউনিভার্সিটিকে দিয়েছে শিক্ষা দপ্তর রাজ্যের এবং সেই নোটিশটাকে রীতিমতো কালেক্ট করে ছাত্রছাত্রীরা কিন্তু ডেপুটেশন জমা দিচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কাজেই তোমরা যারা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ডেপুটেশান জমা দেওনি তোমরা কিন্তু তোমাদের কলেজ এবং ইউনিভার্সিটিতে সেই বিষয়টা অ্যাড করো এবং মাস বিষয়টা অ্যাড করো একই সাথে মেন যে যে বিজ্ঞপ্তিটা যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই বিজ্ঞপ্তিটা অ্যাড করে তোমরা কিন্তু তোমাদের কলেজে তোমাদের সমস্যার কথা উল্লেখ করে একটা পত্র লেখো অর্থাৎ ডেপুটেশন জমা দাও এবং তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো যাদের এখনও অটোনোমাস কলেজগুলো অ্যাকচুয়ালি পরীক্ষা অফলাইনে ঘোষণা হয়নি তারাও কিন্তু এই সেম বিষয়টা করতে পারো তোমাদের যে ইউনিভার্সিটির যে নোটিশটা রয়েছে যে ইউজি সমস্ত পরীক্ষা অনলাইনে হচ্ছে সেই নোটিশটা এবং শিক্ষা দপ্তর থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশ দিয়ে কিন্তু তোমাদের সমস্যার উল্লেখ করে তোমরাও ডেপুটেশন দিতে পারো এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী রয়েছে তোমরাও এই মুহূর্তে সব থেকে বড় চিন্তিত রয়েছে এবং তোমাদের কোথাও কোথাও বলা হচ্ছে যেখানে রুটিনের কিছু পরিবর্তন করা হচ্ছে পিছিয়ে পরীক্ষার ঘোষণা করা হচ্ছে পরপর পরীক্ষা পড়েছে অনেকেই মনে করছো যে এক্ষেত্রে মনে হয় অনলাইনে পরীক্ষা হতে চলেছে অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু অনলাইন পরীক্ষার কোনো রকম আপডেট নেই যেটা বাস্তব তোমাদের জানানোর প্রয়োজন সেটা আমি জানাচ্ছি আমি মনে প্রাণে চাই তোমাদের এক্সামিনেশান যাতে অনলাইনেই হয় কারণ তোমাদের সমস্যা হয়েছে এবং তোমাদের বাস্তব দাবি অনুযায়ী আমার মনে হয় এই সেমিস্টার এক্সামিনেশান অনলাইনে থাকা দরকার সেই কারণে ক্রমাগত তোমাদের জন্য কিন্তু আমি টুইটারে যেরকমভাবে টুইট করছি সে একই রকমভাবে এ তোমাদের সাথে কিন্তু আমি মেল করে যাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকে যারা বাড়িতে বসে রয়েছ যারা রীতিমতো পথে নেমেছ তোমাদের প্রত্যেককে বলবো তোমরা তোমাদের সমস্যার কথা বারবার কিন্তু মেলের মাধ্যমে এই মুহূর্তে শিক্ষা দপ্তরে পাঠাও শিক্ষা দপ্তর যেরকমভাবে তাদের নোটিশ দিয়েছে কলকাতা ইউনিভার্সিটিকেও যাতে নোটিশ দেয় এবং কলকাতা ইউনিভার্সিটিও যাতে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইন এক্সামিনেশান নেয় কারণ তাহলে ইকুয়ালিটিটা থাকবে এবং কোথাও দেখা যাচ্ছে ইউজির পরীক্ষা ইউনিভার্সিটি অনলাইনে ঘোষণা করেছে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু পিজির পরীক্ষা অফলাইনে ঘোষণা করছে এটা কেমন বিচার অনেকেই বলতে পারো কারণ সিচুয়েশন তো একই তারাও পড়তে পারেনি তারাও পড়তে পারিনি তাদেরও ক্লাস হয়নি তাদেরও ক্লাস হয়নি তাদেরও সিলেবাস হয় শেষ হয়নি তাদেরও সিলেবাস শেষ হয়নি তাহলে ও ভাবে সবার ক্ষেত্রে ইকুয়ালিটি কেন করা হচ্ছে না কারোর অনলাইনে কারোর অফলাইনে কেন হচ্ছে এক্ষেত্রে তো সবথেকে বড় সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা আর আমার মনে হয় ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা অনেক কিছু তাদের সমস্যার কথা অনেক রকমভাবে প্রেরণ করেছে এই আর মনে হয় এনাফ করে এ সমস্ত কিছু সমাপ্ত করে ক্যালকাটা ইউনিভার্সিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনলাইনে নেওয়া উচিত আশা করছি অফিসিয়াল আপডেট খুব শিগগিরই চলে আসবে এবং ছাত্রছাত্রীরা আরও নতুন পদক্ষেপ নিচ্ছে ক্যালকারি ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে সেই অনুযায়ী তোমাদের জানালাম এই মুহূর্তে তোমরা অ্যাকচুয়ালি জানাও যারা ক্যালকাটা ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছো তোমাদের এক্সামিনেশান নিয়ে কী মতবাদ রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো